হায় হায়, এ কি শোনালে বিউটি দিদি! টোনা, হে সৃষ্টিকর্তা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আর আমাকে বিধবা করে দিলে, আর আমার অনাগত সন্তানকেও এতিম বানালে! কেন সৃষ্টিকর্তা, কেন? এখন আমি কি করব? টুনি বোন, শান্ত হ, শান্ত হ। এভাবে কান্না করলে তো টোনা ফিরে আসবে না। তাই বলি কি, ডিমে ভালো করে তা দে। বিউটি এ কথা বলে চলে যায়, আর টুনি কান্না করে ডিমে তা দেয়। আর কিছুক্ষণের মধ্যে একটা কালো কন্যা বের হয়। এই কালো অলক্ষী, তোর জন্যই আমার স্বামীর বিপদ হয়েছে, তোকে আজ আমি তাড়িয়ে দিব। তোর মতো কালো কন্যার আমার দরকার নেই, কালো অলক্ষী কথাকার। টুনি যেই না তার কালো কন্যাকে বের করে দিবে, আর ঠিক তখনই বিউটি কাক আবারও চলে আসে আর বলে, কি সব বলছিস রে টুনি, ছি ছি ছি, আমি তোর মতো মা পৃথিবীতে দেখিনি। কালো জন্য নিজের সন্তানকে তাড়িয়ে দিবি? কি যুগ আসলো রে, আর কি দেখতে হচ্ছে! এরপর বিউটি কাক চলে যায়। না না না, একে আমি তাড়িয়ে দিব না, একে আমার কাছে রাখবো, তবে নিজের সন্তানের মতো না, কাজের মেয়ের মতো। আমি চাই না বনের কেউ আমাকে অপমান করুক। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর টুনির কালুছানা যতই বড় হতে থাকে, ততই টুনি তার প্রতি অত্যাচার করতে থাকে। টুনি তার কালুছানাকে নাম রাখে টুকু। টুনি টুকুকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। অন্যদিকে একটা ঈগল একটি পাখির ছানাকে নিয়ে উড়ে যাচ্ছিল, আর হঠাৎ ঈগলের কাছ থেকে পাখির ছানাটা মাটিতে ধপাস করে পড়ে যায়, আর ঈগল চলে যায়, আর পাখির ছানাটা মাটিতে পড়ে কাঁদতে থাকে। বন্ধুরা, ভিডিওটির বাকি অংশ আগামীকাল সন্ধ্যা 7টায় প্রকাশিত হবে। তোমরা যারা কার্টুন ভিডিও পছন্দ করো, তারা পাটগ্রাম আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।